কাটোয়ার বেসরকারি পলিটেকনিক কলেজের নিয়োগে দুর্নীতির অভিযোগ। সিপিএম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অস্বচ্ছভাবে বেসরকারি পলিটেকনিকে সিপিএম এর নেতাদের ছেলে ও আত্মীয়দের চাকরি হয়েছে। বেআইনিভাবে চাকরি প্রাপককে চাকরি খেয়ে নেওয়ার হুমকি জেলা তৃণমূল সভাপতির। স্বচ্ছতার সঙ্গেই বেসরকারি পলিটেকনিক কলেজে নিয়োগ হয়েছে, পাল্টা দাবি করেছে সিপিএম। আমাদের বাইরে যাওয়ার দরকার নেই। কাটোয়াতে যে বিআইটি কলেজ আছে, এই বিআইটি কলেজে যারা শিক্ষকতা করেন তার মধ্যে একজন হলো অসিত মল্লিকের ছেলে। তিনি লিখেছেন যে আমি পড়েছি, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, প্রমাণের কাগজ আমার কাছে আছে, সেই জন্যই তাই বলছি। তার ছেলে তখন গ্র্যাজুয়েট হয়নি, ক্যাজুয়াল টিচার হিসেবে তাকে নিয়োগ করা হলো বিআইটিতে। তার ছেলে যখন গ্র্যাজুয়েট হলো তাকে পারমানেন্ট করার জন্য একটা ইন্টারভিউ বোর্ড তৈরি করা হলো। সেই ইন্টারভিউ বোর্ডের সদস্যকে অচিন্ত মল্লিক স্বয়ং, তার স্ত্রী প্রয়াত সাধনা মল্লিক এবং এই ধরনের সিপিএমের কয়েকজন মানুষ, সে অধ্যাপক হয়ে গেল। এখনো পর্যন্ত সেই কলেজে যে ছেলেমেয়েরা পড়ে তারা কি শিখছে আমরা জানি না। কারণ আগামী দিনে এতে চাকরি খেয়েই আমাদের প্রমাণ করে দিতে হবে যে বিষয়টি কলেজে পরিচালন সমিতির মিটিংয়ে তোলা হবে, জানিয়েছেন বেসরকারি পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল। যে একটা এরকম স্ট্রিট কর্নারও হয়েছে নিয়োগ দুর্নীতির ব্যাপার নিয়ে, আমি পরিচালন সমিতির সঙ্গে সেই বিষয়ে আলোচনা করে তবেই বলতে পারবো। এবং এটা আমার পিরিয়ডের ব্যাপার নয়, অনেক আগেকার ঘটনা। নিশ্চয়ই আমি একবার তুলব পরিচালন সমিতির কাছে, আগামী পরিচালন সমিতির মিটিংয়ে নিশ্চয়ই তুলব। কী তুলবেন? যে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো, হ্যাঁ, এগুলো সম্বন্ধে যেহেতু আমার পিরিয়ডে নয়, এই ধরনের কথা যেহেতু শোনা যাচ্ছে, সেগুলো যাতে সঠিক কি হয়ে আছে, কি ব্যাপার, সেটা নিশ্চয়ই একবার তুলব। কাটোয়ার বেসরকারি পলিটেকনিক কলেজের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছে। সিপিএম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অস্বচ্ছভাবে বেসরকারি পলিটেকনিক সিপিএম এর নেতাদের ছেলে ও আত্মীয়দের চাকরি হয়েছে বলে অভিযোগ উঠছে। বেআইনিভাবে চাকরি প্রাপককে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি। স্বচ্ছতার সঙ্গেই বেসরকারি পলিটেকনিক কলেজে নিয়োগ হয়েছে, পাল্টা দাবি করেছে সিপিএম। গরু পাচার নিয়ে তোলপাড়ের মধ্যেই মঙ্গল কোর্টে গ্রেফতার। 53টি গরু নিয়ে বীরভূমের দিকে যাওয়ার সময় চারজনকে গ্রেফতার করা হয়। নাকা চেকিং চলার সময় লরি ভর্তি গরু দেখে সন্দেহ হয়, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় গ্রেফতার, এমন খবর পুলিশ সূত্রে। মুর্শিদাবাদে গরু পাচারকারী সন্দেহে সিআইডির হাতে গ্রেফতার এক। মঙ্গলকোট থানার পুলিশ যে 53টি গরু ধরেছে, সেই গরুগুলোকে লক্ষ্য করলে দেখা যাবে তাদের ঘাড়ের দিকে একটা বিশেষ চিহ্ন রয়েছে। এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই যে সাদা গরুটা দেখছি আর সেখানেও চিহ্ন, এবং এই যে গরুটা দেখা যাচ্ছে সেখানেও এই বিশেষ চিহ্ন দেখা যাচ্ছে। এবং কেতুগ্রামের হাট থেকে যখন কেতুগ্রাম থানার পুলিশ 50টা মতো গরু উদ্ধার করা হয়েছিল, সেখানেও কিন্তু এই চিহ্ন দেখা গেছিলো। এবং কেতুগ্রামের যে পশুহাট রয়েছে, সেই পশুহাটে আমরা যাওয়ার পরে সেখানে দেখেছিলাম, সেখানে চাকু দিয়ে গরুর গায়ে এই রকম চিহ্ন করা হচ্ছে। পুলিশ কিন্তু এটাই দেখছে যে এই চিহ্ন কি কারণে আসছে। কেতুগ্রাম মঙ্গলকোট থেকে যে গরু পাচার হচ্ছে, দুটোই যে পুলিশ ধরেছে, সেখানে দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে গরুর গায়ে এই বিশেষ সিম্বল রয়েছে। এই সিম্বলের কি কোনো উদ্দেশ্য রয়েছে, এর কি কোনো আলাদা কোড রয়েছে, সেটাই কিন্তু পুলিশ এখন জানার চেষ্টা করছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।